ডিজিটাল মিটারের বদলে ধীরে ধীরে গ্রাহকের বাড়িতে বসতে চলেছে বিদ্যুতের স্মার্ট মিটার। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে স্মার্ট মিটার বসানোর কাজ। স্মার্ট মিটারের মাধ্যমে গ্রাহকদের উপর বৈদ্যুতিক মাশুল বৃদ্ধির চক্রান্তের বিরুদ্ধে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে সিপিআইএম। সারা রাজ্যের পাশাপাশি শুক্রবার ধূপগুড়ি বিদ্যুৎ বন্টন সংস্থার অফিসের সামনে অবস্থান আন্দোলন শুরু করল সিপিএম এবং সিআইটিইউ এর কর্মী সমর্থকরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম এর জেলা কমিটির সদস্য মুকুলেশ রায় সরকার, ধূপগুড়ি এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার, কৃষক সভার নেতা প্রাণগোপাল ভাওয়াল সহ সিআইটিইউ নেতাকর্মীরা। এদিন বিদ্যুৎ বন্টন সংস্থার অফিসের সামনে অবস্থান বিক্ষোভের পাশাপাশি পথ চলতি মানুষের হাতে দাবির বিষয়ে লিফলেট তুলে দেওয়া হয়। আমরা রামপন্থী রাজ্যে রয়েছি, আমরা রামপন্থী সারাদেশ জুড়ে সেই অবস্থায় শক্তিশালী অবস্থায় ছিলাম, সেখানে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করেছি। প্রতিবাদ হওয়ার কারণে 2007 সাল সেই আইনটাকে পরিবর্তন করতে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়। সেই সময় আইনের যে ধারাগুলো ছিল, সাধারণ মানুষের বিপক্ষে যে বিষয়গুলো ছিল, বিদ্যুৎ বন্টন সংস্থায় যে কর্মচারীরা কাজ করেন তাদের বিরুদ্ধে যে বিষয়গুলো ছিল, সেই জায়গাটা আমরা এখানে এসেছি। সারা রাজ্যব্যাপী আমাদের এই কর্মসূচি চলছে। আমরা দেশের জনগণকে এটা জানানোর চেষ্টা করছি যে সারা দেশে যে স্মার্ট মিটারের নামে আমাদের সাধারণ গ্রাহকদের আমরা বিদ্যুৎ ব্যবহার করি, সেই গ্রাহকদের উপরে বিদ্যুতের মাশুল বৃদ্ধির একটা চক্রান্ত চলছে। আমাদের রাজ্যের যে বিদ্যুৎ বন্টন যে সংস্থাগুলো রয়েছে তার মূলত দায়িত্বে রয়েছে প্রথম আদানি, সেখানে দাঁড়িয়ে থেকে এই বিদ্যুৎ বন্টন সংস্থা যাতে সরকারিভাবে পরিচালিত হয়। আমরা বিজ্ঞানের বিরুদ্ধে নয়, স্মার্ট মিটার ব্যবহার করতেই হতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে যে কথাটা আমরা বলতে চাচ্ছি, আমাদের পয়সা বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, আমাদের পয়সা বিদ্যুৎ সরবরাহ হবে, আমরা তার বিলটা পেমেন্ট করতে চাই, মাশুলটা দিতে চাই, আমাদের লড়াই, সেই লড়াইকে মানুষকে আমরা পাশে পেতে চাই। আমাদের